আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে দুটি সূরা দিয়ে আপনারা নামাজ পড়বেন অর্থাৎ সুরাতুল কাফিরুন এবং সুরাতুল কাউসার দিয়ে আপনারা সুন্দর করে নামাজ পড়তে পারবেন তো আমরা সবাই নামাজ পড়ি নামাজের মধ্যে কিন্তু আমাদের সূড়াগুলো সুর শুদ্ধ করে পড়তে হবে তো এই জন্য আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই অবশ্যই দুটি সুরা সু শুদ্ধ করে শিখে তারপর নামাজ পড়বেন এই দুই টি সূরা দিয়ে আপনি দুই রাকাত সুন্নত পড়তে পারবেন এবং চার রাকাত ফরজ পড়তে পারবেন আর চার রাকাত সুন্নত পড়তে হলে আপনাকে চারটি সূরা শিখতে হবে তো সেটা ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের শিখিয়ে দেব কিভাবে চারটি সূরা দিয়ে আপনারা চার রাকাত সুন্নত নামাজ পড়বেন তো আজকে আমরা শিখাবো যে দুইটি সূরা দিয়ে কিভাবে আপনি দুই রাকাত সুন্নত নামাজ এবং চার রাকাত ফরজ নামাজ পড়বেন আমরা সূরা কাফিরা এবং সূরা কাওসার সুর্দ শিখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সোরআতুল কা ফিরুনামা কিয়া বিস্মিল্লা ইয়া এখানে পফ লাম পেশ উল কুল এটা কফটা মুঠা করে বলবেন ইয়াতে টান দিবেন তিন আলিফ কুল ইয়া আই হাল আই হাল ইয়া পেশ ইউ জি মধ্যখানটা মদ্যকান্ড উপতালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন উল ইয়ুহাল কািরু কা ফিরুণ এরকম একসাথে উল ইয় লামকে এ ধরবে কা এক্লিপ নান দেবেন এরকম এরকমভাবে পড়বেন قل يا أيها الكافرون لا أعبد ما أعبد ما أعبد ما أعبد ما إركم لا تتيم لا বুদুমাত আবার পড়েন লুদু এখানে আইন রচনটা অবশ্যই সুন্দর করে বলবে লুমাতা বুদু এরকম তারপর ولا أنتم أن إخني كيف قلنا ولا أنتم عابدون ما أعبد ما تتين لبتن دي من, ولا, ما ما انت من ولا أَنْ তুম আ বিদু নামা আ বোধ আ বুধ এরকম আবার বলেন অলা আং তুমা আ বিদু নামা আ বুদে তারপর অলা আ না এই নাতে টান দেওয়া যাবে না আনা শব্দ তাড়াতাড়ি পড়তে হবে ওয়া লা লাতে আবার তিনি "ولا أنا عابد ما عبدتم، عابد، إخن واجب "ولا أنا عابد ما عبدتم، أبو بولن "ولا أنا عابد ما عبدتم، تعرفون ولا أنتم أنتم أنقلنا وَلاُ ولا أنتم عابدون ما أعبد 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 ولا أنتم ولا ولا এরকম ভাবে আপনার প্রথম রাখাতে সুরাল ফাথিয়া পড়ার পর এই সুরা কাফিরুনটা পড়বেন অর্থাৎ সুরাল ফাথিয়া পড়ার পর আবার বিসমুল্লাহি রহমানি রহিম পাঠ করে সুরা কাফিরুনটা পড়বেন তারপর আপনারা দ্বিতীয় রাকাতে সূড়া আল ফাতিহা পড়ার পর সুরা তুল কাউসার পড়তে পারেন এখন আমরা কাউসাতে সুই করে শিখব বিস্মিল্লা হির হিম ইন এখানে ইন অবশ্য জিপূর্ণ করবেন নাতে তিনি টান দিবেন ইন্না না আইনা তাই বলবেন না পতো করে আ তই না কাল কৌ কাল কৌ সর এরকম সাথে ইননা না আ না কাল কাল কাউ সর বলবেন না অর্থাৎ জিভবাটা নিশ্চয় তা লাগাবেন না উপরেতে আগে লাগে সাটা পাতলা উচ্চারণ করবেন কালকাউসার কৌ এরকম আবার বলেন ইন ফচলিলি ৰব বিন ফলিলি ফচলিলি ৰব বিকা ৰব বিকা ৰব বিক ৱান হাত এটা দিয়ে ওৱান হচলিলি ফচল এখনে মনে কলি ফাচল বুলি মানে এই সদের উচ্চারণ সিনেমা উচ্চ উচ্চারণ করি ফার্স্ট সাল লিলি বলি তো এখানে ফাসাল বলা যাবে না ফার্স্ট বলত হবে সদ মোটাক উচ্চারণ করতে হবে ফার্স্ট সলি লি বলবেন না রব বিকা ফার্স্ট অলি লি রব বিকা ওয়ান হার ওয়ান হার সাথে ফার্স্ট ওয়ালি লি ইন ইন্না শানি আকা ইন ওয়াজিব না করবেন ইন্না শানি আকা হুয়াল আবতর 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 কলকলা করবেন ইন্না শানি আকা হুয়াল শানি আ শানি ইয়া বলবেন না নি আ নুন যেন নি হামজা জবর আ শানি আ কিলা কোশ্চেন করবেন তো এরকম ভাবে আপনারা এই দুটি সূরা দিয়ে দু রাকাত সুন্নত নামাজ নফল নামাজ দু রাকাত ফরজ নামাজ অথবা চার রাখাত ফরজ নামাজ পড়তে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন